আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মুস্তাফা আব্দুর রহমান, এটুক পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। তোমাদের জন্য আজকের এই সাজেশনে কি আছে সবাই একটু ভালো করে লক্ষ্য করো। আমি প্রথমেই যে অনুচ্ছেদ দিয়েছি, এবার অনুচ্ছেদ মোট 8টি অনুচ্ছেদ তোমাদের জন্য সেট করেছি। এবারে এসএসসি পরীক্ষায় প্রচুর সম্ভাবনা রয়েছে এগুলোর মধ্যে থেকে আসা। তো প্রথমেই আছে বইমেলা, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, বৈশাখী মেলা, কম্পিউটার, মোবাইল ফোন, আন্তর্জাতিক দিবস এবং পদ্মা সেতু। আর সারাংশ 6টা দিয়েছি এবং সারমর্ম 6টা দিয়েছি। সারাংশ, মানুষের মূল কথায় অভ্যাস ভয়ানক জিনিস, মানুষ কেবল টিকে থাকে, তারপর তুমি বসন্তের কোকিল, অভাব আছে বলে জগৎ বৈচিত্র্যময়, মাতৃস্নেহের তুলনা নেই। সারমর্ম দিয়েছি, সারমর্ম এখানে 6টি দিয়েছি। আসিতেছে শুভ দিন, ওরে নবীন, ওরে আমার কাছা, ধন্য আশা কুমিনী, বসুমতী মাগো তুমি, এতই কৃপণা, ধন্য যদি আসে আসু, তারপরে কোথায় সর্ব কোথায় নত। এরপরে ব্যক্তিগত যে পত্র, ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কিত বন্ধুর কাছে পত্র, সম্প্রতি পঠিত বই সম্পর্কে তোমার মতামত জানিয়ে বন্ধুকে পত্র, এরপরে সংবাদপত্রের পত্র, সড়ক দুর্ঘটনার প্রতিকার এবং স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে সংবাদপত্রে যথাযথ কর্তৃপক্ষকে স্বাগত করে সংবাদপত্রের একটি পত্র। ঠিক একইভাবে আবেদন পত্র, পাঠাগার স্থাপনের জন্য আবেদন এবং আমন্ত্রণ পত্র দিয়েছি। এখানে একটু খেয়াল করো, রজত জয়ন্তী উদযাপন সম্পর্কে আমন্ত্রণ পত্র, এটি তোমাদের মূল বইতেই দেয়া আছে। এরপরে আমি ভাব সম্প্রসারণের দিকে একটু, ও তার আগে বলে নিই, সংবাদপত্রে প্রতিবেদন, সংবাদপত্রের প্রতিবেদন, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদপত্রের প্রতিবেদন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত এবং নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, সড়কের দুরবস্থার কথা জানিয়ে সংবাদপত্রের প্রতিবেদন, সেই সাথে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, বিজয় দিবস সম্পর্কিত এবং বিজ্ঞান মেলার বর্ণনা সম্পর্কিত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এরপরে ভাব সম্প্রসারণ, এখানে মূলত 13টা, আসলে 13টা এখানে ইম্পর্টেন্সের ধারাবাহিকতা বজায় রেখে আমি দিয়েছি। তবে প্রথম যে 8টি এখানে দেওয়া আছে, এই 8টি বেশি বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা এটি লক্ষ্য রেখো, আপনি আচরি ধর্ম অপরকে শেখাও, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবারের জন্য মানুষ বাসে তার পার্বের মধ্যে, বয়সের মধ্যে এটাও খুব ইম্পর্টেন্ট। মেঘ দেখে কেউ করিষ্ঠ হয়, আড়ালে তার সূর্য হাসে, ভোগের সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ, গ্রন্থগত বিদ্যা যে নদী হারায় স্রোত, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, অন্যায় যে করে আর অন্যায় যে সহায়। আর সাথে তোমরা এগুলো ইচ্ছা করলে একবার চোখ বুলিয়ে দিতে পারো। এরপরে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি প্রবন্ধ রচনার জন্য কৃষিকাজে বিজ্ঞান, সময়ানুবর্তিতা, মাদকাসক্তি তার প্রতিকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের উৎসব, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো এই হচ্ছে, আমি আরেকবার একটু তোমাদের সবার যথার্থে একটু দেখো, তোমরা এটা দেখে নাও, এইখানে দরকারে তোমরা পজ করে দেখতে পাবে, এই জন্য আমি তোমাদেরকে আরেকবার দেখার সুযোগ করে দিলাম। আশা রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাজেশনে তোমরা উপকৃত হবে। যারা বিশেষ করে পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের জন্য তো বটেই, এবং যারা অগ্রসর মানের শিক্ষার্থী আছে তাদের জন্য এটি বিশেষভাবে কাজে লাগবে। এবং একটা টার্গেট নিয়ে তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো, ইনশাল্লাহ যে কোনো কিছু এর জন্য তোমার যেটা প্রয়োজন, সদিচ্ছা এবং যেটাকে উইল ফোর্স বলা হয়, সেই উইল ফোর্সটা যদি তুমি কাজে লাগাও, অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তো যারা আমার এই চ্যানেলে এখনও নতুন আছো, তাদেরকে দেখা মাত্রই এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো এবং এই শিক্ষা বিষয়ক চ্যানেলের সাথে দেখো। সবার মঙ্গল কামনা করছি আর বিদায় নিচ্ছি আজকের এই সাজেশনের এই অধ্যায় থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।